বন্ধুর সাথে মেলা দেখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় গুরুতর আহত অপর বন্ধুও। রবিবার রাতে মুর্শিদাবাদে ভগবানগোলা থানা এলাকার ঘটনা। ঘটনায় আহত যুবককে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে এদিন রাতে লালবাগের বাসিন্দা ইমরান শেখ ও নাইস আলী নামে দুই বন্ধু একসাথে যায় মেলা দেখতে। সেখানে দুষ্কৃতীরা তাদের ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমরান শেখের। গুরুতর আহত অবস্থায় অপর বন্ধু নাইস আলীকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় আক্রান্ত দুই যুবকই দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই হামলা বা খুন, এ বিষয়টি এখনও রয়েছে ধোঁয়াশায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামীর রিপোর্ট, নিউজ বাংলা 24x7। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম, গৌরদাহ মন্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মন্ডল কমপ্লেক্স, প্রোপাইটার সুব্রত মন্ডল। মন্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মন্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মন্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মন্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755, 9733387117। মেন বিষয় হয়েছে প্রথম চান্স আমার ভাগিনে আর কি, আমাদের ভগমরা থানার আন্ডারে একটা গোড়ের মেলা না কি বলে, দাদা বাবা না কি বলে, দাদা পীরের মেলা, সেটা এসছিলো আর কি ঘুরতে ঘুরতে। হ্যাঁ, সেই মেলার ভিড়ভাট্টাতে কী নিয়ে ঝামেলা ঝঞ্ঝট কার সঙ্গে সেটাও বলতে পারবো না। তো এবার আমরা তো সেই রাত্রি আটটা পার হয়ে গেছে অলরেডি, আপন আপন বাড়িতে সব সাব্যস্ত কাজে ব্যস্ত। ইতিমধ্যে আমার জামাইদা ফোন করে যে আমার মানে আমার ভাগিনা হয়ে যায়। আচ্ছা, তো বললো যে চাকু মেরেছে। কি নাম ওনার? নাইস আলী। আচ্ছা, তো চাকু মেরেছে। আমি চাকু মারা শুনি, কিন্তু আমি অলরেডি কিন্তু বাইক বের করে আমি চাকু মেরেছে, অ্যাক্সিডেন্ট কিছু আছে বড়। আমি আসি আধা ঘন্টা মোটরসাইকেল চালিয়ে আর কি, লালগোলা থানা আমরা থেকে ভগলা থানা আমরা। আপনি কাছে চলে আসেন? আসি মেলা সিঁড়ি এখানে পৌঁছে উপস্থিত হই। আমার এক কাকা বললো যে না, কানা পুকুরে ট্রিটমেন্ট চলছে, কানা পুকুর স্টার্ট, বাইক স্টার্ট করে কানা পুকুর উপস্থিত হই। ওখানে দেখছি অ্যাম্বুলেন্সে অলরেডি আমার লোকজন আর কি অজয় উঠাচ্ছে। অ্যাম্বুলেন্সে উঠার পরে কানাপুকুর থেকে এই মেডিকেলে উপস্থিত। এবার কী নিয়ে ঝামেলা, কী নিয়ে মারপিট হয়েছে সেটা আমরা টোটালি জানি না। হ্যাঁ, কার সঙ্গে হয়েছে সেটাও কিছু আমরা এখন পর্যন্ত বলতে পারবো না আপনাকে। আমি তো শুনলাম যে মানে আমরা শুনলাম যে ওখানে আরেকজনকে ডেট হয়ে গেছে। এটাও একটা যে ওখানে ডেট হয়েছে আমরা তাও নিজের চোখে দেখিনি, নিজের যেহেতু মানে শুনেছেন? শুনেছি, নিজের বাচ্চা যেহেতু এমার্জেন্সি, বাচ্চাকে নিয়ে ব্যস্ত আমরা এখন। মানে যে মারা গেছে তার নামটা কি? তার নাম ইমরান শেখ বলছে। আমি জানি না আর কি বলছি ইমরান শেখ। মানে ওনার সঙ্গে আপনার যে মানে যে রিলেটেড যে এখন ওটিতে আছে কি সম্পর্ক? ওরা মামা ভাগিনা সম্পর্ক। না, ও ওই ওনার বন্ধু, ওটা হচ্ছে ক্লাসমেট। আচ্ছা, একই সঙ্গে পড়াশোনা করে, একই সঙ্গে আর কি উচ্চ মাধ্যমিক দেবে কিনা নিজের ছেলেকে ব্যবস্থা করবো না কি নিয়ে তদন্ত করবো বলুন, এটা নিজের ছেলে নিয়ে ব্যস্ত, কি কারণে ঝামেলা হয়েছে এটা বলতে পারবো না আমরা। তাছাড়া আর কিছু বলতে বলার নেই। যে উঠিতে আসে উনি কি করতেন? উনি পড়াশোনা করে। তো কোন ক্লাসে পড়ে? উচ্চ মাধ্যমিক দেবে। স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট। সামনে 12 মার্চ পরীক্ষা। কোন স্কুলে পড়াশোনা করতেন? বালুডিং হাই স্কুল, আমাদের লালবাগানা আন্ডারে বালুডিং হাই স্কুলে। আপনার নাম? কামু সরকার। It's caught in the crossfire.